CID কার্যালয়ত উপস্থিত APS রুমি টিপুং পিস SIT জেরার সম্মুখীন বিতর্কিত APS রুমি আর রুমির বিরুদ্ধে বক্রপত্রে সাকরি লওয়ার অভিযোগ সারিখন উত্তর বখিত জালিয়াতরে নম্বর বৃদ্ধি করেছিল রুমিয়ে NIR অতিরিক্ত আরক্ষী অধীক্ষকলো পাইছিল পদোন্নতি 30 নভেম্বরত গৃহ বিভাগে নিলম্বন করে রুমি টিমুং পিক আর বৃহৎ ধনের বিনিময়ত রাজপত্রিত বিষয়ার বাপ ক্রয় করেছিল রুমিয়ে 2013 বর্ষর মূল APSCর মূল পরীক্ষাতে অনুতীর্ণ হয়েছিল রুমি টিমুং পিক আর 2013 বর্ষত APSCত ST হিলসর কাট অফ নম্বর আছিল 631 কিন্তু রুমি টিমুং পিয়ে মূল পরীক্ষাত লাভ করেছিল মাত্র 578 নম্বর আর ছখন উত্তর বখী চারিখনতে জালিয়াতের নম্বর বৃদ্ধি করেছিল রুমিয়ে আর ইংরেজি বিষয়ত রুমিয়ে লাভ করেছিল মাত্র 125 নম্বর টেবুলেশন শীতত 125 নম্বর বৃদ্ধি হয়েছিলগৈ 175 নম্বর আর ইংরাজিত সর্বমুঠ 50 নম্বর জালিয়াতের বৃদ্ধি হয়েছিল রুমির নম্বর আর রাজনীতি বিজ্ঞানের প্রথম পেপারত রুমিয়ে পাইছিল মাত্র 61 নম্বর আর টেবুলেশন শীতত 61 নম্বর বৃদ্ধি হয়েছিলগৈ 111 রাজনীতি বিজ্ঞানের দ্বিতীয় পেপারতো বৃদ্ধি হয়েছিল 50 নম্বর সমাজতত্ত্বর প্রথম পেপারতো রুমি টিমুং পিৰ নম্বর বৃদ্ধি হয়েছিল প্রাপ্ত 85 নম্বর পরিবর্তে জালিয়াতে দিয়া হয়েছিল 135 নম্বর টেবুলেশন শীতত সর্বমুঠ 200 নম্বর বৃদ্ধি হয়েছিল রুমি টিমুং পিৰ আর জালিয়াতে পোয়া 778 নম্বরের APSC বিষয়া হয়েছিল রুমি টিমুং পিৰ MR নং 340/2016 নম্বর টেবুলেশন শীতত স্পষ্ট হয়ে আছে রুমির প্রতিট জালিয়াতি আর বিপ্লবমা আয়োগের প্রতিবেদনত স্পষ্ট APS রুমি টিমুং পিৰ নাম আর NIR অতিরিক্ত আরক্ষী অধীক্ষক হওয়ার পিছতে বিতর্কিত রুমি টিমুং পিক নিলম্বিত করা হয় আর SIT জেরার সম্মুখীন হয়েছে আজি রুমি টিমুং পিক আর ছখন বর্ষীর চারিখনতে জালিয়াতের নম্বর বৃদ্ধির অভিযোগ এটা রুমি টিমুং পিৰ বিরুদ্ধে আর NIR অতিরিক্ত আরক্ষী অধীক্ষকলো পাইছিল পদোন্নতি আর তারপরে নিলম্বন করা হয়েছে 30 নভেম্বরত গৃহ বিভাগে নিলম্বন করেছে রুমি টিমুং পিক আর ছখন বর্ষীর উত্তর বর্ষীর চারিখনতে জালিয়াতের নম্বর বৃদ্ধি করেছিল এইগুলিকে রুমি টিমুং পিয়ে ইফালে NIR অতিরিক্ত আরক্ষী অধীক্ষকলো পাইছিল পদোন্নতি আর বক্রপথরে চাকরি লওয়ার অভিযোগ এটা উত্থাপিত হয়েছে CID কার্যালয়ত আজি উপস্থিত হয়েছে APS রুমি টিমুং পিৰ আর SIT জেলার সম্মুখীন বিতর্কিত APS রুমি টিমুং পিৰ আর সমগ্র বিষয়টির সন্দর্ভত আমার সাংবাদিক আছে রবিউল আপনার ওসলে আহিছো ইতিমধ্যে SIT জেলার সম্মুখীন হয়েছে বিতর্কিত APS রুমি আর রুমির বিরুদ্ধেও বক্রপথরে চাকরি লওয়ার এটা গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে আপনার ওসলে আহিছো রবিউল আপনার পর সবিশেষ জানিম রবিউল চাওক পারিজাত এই মুহূর্তত যদি মো কও রিমুট রুমি টিমুং পিক গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রায় প্রকট হয়ে পড়েছে কারণ বক্রপথে চাকরি লওয়ার অভিযোগত APSCর চাকরি লওয়ার অভিযোগত যেহেতু যিগী APS বিষয়া রুমি টিমুং পিক যেহেতু CID কার্যালয়লৈকে তলব করেছিল SIT আর ইতিমধ্যে পুয়ার ভাগতে আহি উপস্থিত হয়েছে রুমি টিমুং পিক আর এই মুহূর্ত SIT জেরা চলাই আছে বিভিন্ন বিষয়ত খোঁজপোচ করা হয়েছে কারণ টকা দি ধন দিয়ে আসলে ধনের লেনদেনের এই চাকরি লাভ করেছিল রুমি টিমুং পিয়ে ইয়ার যদি আমি এই গোটে ঘটনা সন্দর্ভত যদি কও তেতিয়াহলে যি ST হিলসর 2013 বর্ষত যে APSCর পরীক্ষা হয়েছিল আর সেই পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল এগারী বিতর্কিত APS বিষয়া রুমি টিমুং পিক আর 631 নম্বর আসিল কাট অফ মার্ক আর তো লাভ করেছিল 553 নম্বর লাভ করেছিল আর প্রায় 200 নম্বর ধনের লেনদেনে বৃদ্ধি করেছিল 200 নম্বর আর সেই 200 নম্বর বৃদ্ধি করিয়ে উত্তীর্ণ হয়েছিল APSCর সেই পরীক্ষার আর তারপরে যেহেতু গোটেই বিষয়টি যেহেতু জালিয়াতিরে চাকরি লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছিল বিপ্লব শর্মা আয়োগের যে প্রতিবেদন সেই প্রতিবেদনত নাম উল্লেখ আছিল আর তারপর রহস্যজনকভাবে আগস্ট মাহত চলিত বর্ষের আগস্ট মাহত পদোন্নতি হয়েছিল NIR অতিরিক্ত আরক্ষী অধীক্ষক হিসাবে পদোন্নতি হয়েছিল দিল্লীল ডেপুটেশনত কৈছিল আর যেটা নাম ওলাই পড়েছিল যে এই APSC কেলেঙ্কারির নাম সাঙুর খাইছে বা APSCর ধনল লেনদেনের জড়িয়ে এই চাকরি লাভ করেছে আর তেতিয়াই আরক্ষী আরক্ষীর মুখ্য কার্যালয়লৈকে লয় অনা হয়েছিল আর তাত কর্মরত আছিল আর আজি
পুনৰ এছ আই টিয়ে তলব কৰিছে চি আই ডিৰ কাৰ্যালয়ত পুৱাৰ ভাগত আহি তেওঁ উপস্থিত হৈছে। যি তেৰ বৰ্ষৰ যি সেই পৰীক্ষা এ পি এছ চিৰ সেই পৰীক্ষা এ পি এছ চিৰ পৰীক্ষাত ছটা বিষয়ৰ চাৰিটা বিষয়তে তেওঁৰ নম্বৰ বঢ়াই দিয়া হৈছিল আৰু ধনৰ লেনদেনৰ জৰিয়তে তেওঁ সেই নম্বৰ বঢ়াই লৈছিল আৰু তাৰ পাছত সেই পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈছিল। আৰু যিহেতু তেওঁৰ বিভিন্ন অভিযোগ ইতিমধ্যে এছ আই টিয়ে লাভ কৰিছে আৰু সেই সন্দৰ্ভত তেওঁক বিভিন্ন ধৰণৰ প্ৰশ্ন কৰা হৈছে আৰু তেওঁ আচলতে এই প্ৰশ্নসমূহৰ উত্তৰ কি ধৰণে এছ আই টিক দিছে সেয়া এই মুহূৰ্তলৈকে জানিব পৰা হোৱা নাই। আমি যি ভিতৰৰ খবৰ লাভ কৰিছোঁ খুব কম সময়ৰ ভিতৰত তেওঁ গ্ৰেপ্তাৰ হ'ব, আজি বিয়লিৰ ভাগত তেওঁ গ্ৰেপ্তাৰ হোৱাৰ সম্ভাৱনা প্ৰকট হৈ পৰিছে আৰু তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিয়ে হয়তো তেওঁক আদালতলৈকে লৈ যোৱা হ'ব। যিহেতু গোটেই এই এ পি এছ চি কেলেংকাৰীৰ শেহতীয়াকৈ 17জনকৈ ৰাজপত্ৰিত বিষয়াক এছ আই টিয়ে তলব কৰিছিল আৰু তাৰে 5গৰাকী ৰাজপত্ৰিত বিষয়াক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু আন এগৰাকী পৰীক্ষা নিয়ন্ত্ৰক যিগৰাকী নন্দবাবু সিঙকো ইতিমধ্যে আৰক্ষী এছ আই টিয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু গ্ৰেপ্তাৰ কৰি আটাইকেইগৰাকীকে যিহেতু জেললৈ প্ৰেৰণ কৰিছে, ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰিছে আৰু আন যিসমূহ বিষয়া আছে সেই বিষয়াসমূহ সকলোকো তলব কৰি বিভিন্ন সময়ত খোদপোচ কৰিছে আৰু বহু বিষয়াক ইতিমধ্যে ৰাজপত্ৰিত বিষয়াক এছ আই টিয়ে তলব কৰাৰ সম্ভাৱনা আছে আৰু বিভিন্ন সময়ত তেওঁলোকৰ বিৰুদ্ধেও খোদপোচ অব্যাহত ৰাখিব। কিন্তু এক কথা নিশ্চিত যে এই এ পি এছ চিৰ তদন্তৰ প্ৰক্ৰিয়া অতি ক্ষিপ্ৰতৰ হৈছে, বিভিন্নজন ইতিমধ্যে জালত পৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে আৰু ইতিমধ্যে যিহেতু 5জনকৈ ৰাজপ্ৰাপ্ত বিষয়া আৰু আন এগৰাকী পৰীক্ষা নিয়ন্ত্ৰক যিহেতু গ্ৰেপ্তাৰ হৈছে আৰু সেই গ্ৰেপ্তাৰৰ খবৰে আচলতে কৈ গৈছে যে এ পি এছ চিৰ তদন্ত ক্ষিপ্ৰতৰ হৈছে আৰু বিভিন্নজন এই তদন্তৰ আওতাত অহাৰ সম্ভাৱনা আছে। এইখিনিতে পাৰিজাত এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে ৰুমি টিমুম্পিৰ যি এই নম্বৰ বঢ়াই দিয়াৰ ক্ষেত্ৰত কোন কোন জড়িত আছিল আৰু ইয়াৰ লগতে তেওঁৰ পদোন্নতিৰ ক্ষেত্ৰত কি ধৰণে এগৰাকী বিতৰ্কিত এ পি এছ বিষয়া যাৰ গোটেই চাকৰি জীৱনটোৱে গণ্ডগোলীয়া, যিয়ে আচলতে জালিয়াতিৰে এই চাকৰি লাভ কৰিছিল, সেইগৰাকী এ পি এছ বিষয়াৰ কি ধৰণে আচলতে পদোন্নতি হ'ব পাৰে, কাৰ আশীৰ্বাদ থাকিব পাৰে, কাৰ সুবাৰত আচলতে এই পদোন্নতি লাভ কৰিছিল, সেইসকল লোকৰো নাম আহিব লাগিব এই তদন্তৰ মাজত আৰু সেই তেওঁৰ লগত কোন কোন আছিল সেই কথাও আচলতে এই জেৰাৰ হয়তো ওলাব। কিন্তু এই মুহূৰ্তলৈকে যিহেতু এছ আই টিয়ে ৰুমি টিমুম্পিক মাৰাথান জেৰা চলাই আছে আৰু জেৰাৰ অন্তত সকলো কথা স্পষ্ট হ'ব। কিন্তু এটা কথা নিশ্চিত যে ৰুমি টিমুম্পি গ্ৰেপ্তাৰ হোৱাটো প্ৰায় সম্ভাৱনা অতি প্ৰকট হৈ পৰিছে। হয় ৰবিউল, আপোনাক এমুহূৰ্তত ধন্যবাদ জনাইছোঁ আপুনি সবিশেষ আমাক জনোৱাৰ বাবে। আৰু ইতিমধ্যে জনাইছে এছ আই টিয়ে জেৰা অব্যাহত ৰাখিছে বিতৰ্কিত এ পি এছ বিষয়া ৰিমু টিমুম্পিক আৰু হয়তো বিয়লি ৰুমি টিমুম্পিক আৰু বিয়লি ভাগলৈ হয়তো গ্ৰেপ্তাৰৰ সম্ভাৱনা আছে ৰুমিৰ।